পরে জিনিস খালি সব। তো গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে এইখানটায় স্মুদি আমাদের রেডি হয়ে গেছে, যেটা এখন ডেলি প্রত্যেক দিন আমরা সকালবেলা করে খাই। বেসিক্যালি ওই এটা প্রত্যেক দিন তৈরি করে, আমি আবার এসব খাওয়াটা ভালো পারি না, তখন আমরা এটা খাবো। এটা খেয়েই আমাদের দিন শুরু হয়। মাছের ঝাল ওদিকে উচ্ছে ভাতাটা হয়ে গেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এখানে মাছের ঝাল হচ্ছে পেঁয়াজ দিয়ে, ওকে আজ একটু মাছের ঝাল করে দিচ্ছি। আমি বেলায় একটু মাংস করবো, ওটা দুবেলা হয়ে যাবে। এই যে এটা আমার স্মুদি, আর এটা ওর, ও খেয়ে নিয়েছে, মানে ফেলার সাথে সাথে খেয়ে নিয়েছে। না না না, আমারটা তুমি তো খেয়েছো, ওর আমার থেকে নিচ্ছে কেন? আমাকে একটু জল দাও, এটা ধুয়ে একটু জল আমার দাও, একটু পাতলা হোক, আমি এত ঘন খেতে পারি। ওরম করে দেয়, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দেওয়া মানে পা দিয়ে, তাই তো? বাঁ হাত দিয়ে না, ডান হাত দিয়ে দিতে হয়। এখানে এসো, আমি নাকে দিয়ে দিই, এসো। এই যে আমার গোলুচন্দ্র ড্রপ নিয়ে নিল, আবার এই নাকে, এই নাকে চলে এসো, ওই নাকে দিয়ে দিই, চলে এসো। না তুমি নিজে নিজে দাও, ধরো নিজে নিজে দাও, নাকে নিজে নিজে দাও, দাও নিজে নিজে নাকে ড্রপ দাও, ভালো করে। হ্যাঁ, ওই নাকটাই দাও, পাশের নাকটাই দাও, পাশের নাকের ফুটোটাই দাও। যে তখন আমি তোমাদেরকে বললাম যে আজকে আমি বেলাতে মাংস করব, দেখো এখন আমি এখানে মাংসটাই করছি। এখানে আমি আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব একসাথে কড়াই কষে নিচ্ছি। আমি ম্যারিনেশনের সময় আদা রসুনটা আজকে দিইনি, যেহেতু আদা রসুনটা বাটা ছিল না, তাই আমি এখন শুধুমাত্র এই মানে পেঁয়াজ আদা রসুনটাই ভালো করে কষে নিচ্ছি। এরপর দেখো আমি মাংসটা হচ্ছে এখানে টক দই, গোলমরিচ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওপরে যে সাদা মতনটা দেখছে ওটা হচ্ছে টক দই, ওটা আর শেষের দিকে একটুখানি বেঁচে ছিল, তাই ওটা শেষে আর কি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর মাখানো হয়নি। তো ওই যে এখন এখন মাংসটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে মাংসটা করছি এখন প্রথম দু তিন মিনিট। আসলে প্রথম দু তিন মিনিট হাই ফ্লেমে এই জন্য করতে হয় যে মানে তোমার মাংসের মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে ওগুলো যাতে নষ্ট হয়ে যায়, মেনলি ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো যাতে নষ্ট হয়ে যায়, সেই জন্য ওই হাই টেম্পারেচারে মাংসটা প্রথমে নেড়ে নিতে হয়। তো প্রথম দু তিন মিনিট মাংসটা হাই ফ্লেমে নেড়ে তারপর আমি লো ফ্লেমে করে নেবো। তো আমি কষার সময় মাংসের আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো, তার কারণ হচ্ছে আলুগুলো না শেষের দিকে যখন জল দিই তখন দেখি যে মাংস সিদ্ধ হয়ে যায় কিন্তু আলুগুলো সিদ্ধ হতে চায় না, তো ওই জন্য আমি আলুগুলো দিয়েও একসাথে কষে নেব। দেখো মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, আলুটাও এদিকে অনেকটা নরম হয়ে এসছে। তো এবার আমি মাংসের মধ্যে জলটা ঢেলে দেবো, তার আগে যে বাটিতে ম্যারিনেশন করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল মানে মশলাটা একটু ধুয়ে নিয়েছি, ওই জলটা আগে দেবো, তারপর আমি আলাদা করে একটু জল ওতে দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দেবো, এটা এখন এর মতন হতে থাক। এই যে মাংসটা হয়ে এসছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাসুরি মেথি আর গরম মশলা একটু দিয়ে দেবো। কাসুরি মেথি দিলে না মাংসের মধ্যে একটা আলাদা খুব সুন্দর একটা স্মেল আসে, এই দই আদা রসুন এর সাথে গরম মশলা এর সাথে কাসুরি মেথিটা খুব ভালো যায়। তাই আমি যখন এরকম মাংসের ঝোল করি তখন ওর মধ্যে কাসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করি, খেতে খুব একটা আর সত্যি কথা খেতে খুব সুন্দর হয়। আর যেহেতু এখন সবার সর্দি তাই না, একটু বেশ মানে খেতে বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল। আর আমার এই যে চিজটা অনেকদিন আগেই আমি কিনেছিলাম, চিজটা বাড়িতে পড়েছিল, তাই আমি ভাবছি কিছুটা চিজ নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো, নাহলে চিজটা নষ্ট হয়ে যাবে, আবার বাড়ি চলে যাবো বলছি। তো এই চিজটা একটু ভেঙে মাংসের মধ্যে দিয়ে দেবো, কিছুই না আলাদা করে ফ্লেভার আমি সেভাবে পাই না, তো যাই হোক মাংসের পরিবর্তে চিজটা দিয়ে দিই, ঘরে আছে কি করবো তাই দিয়ে দিচ্ছি। তো এই যে আমার মাংস এখন রেডি, এখন আঁচটা বন্ধ করে 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। আর এদিকে আমার লাট সাহেবটাকে দেখো কি সুন্দর বালিশে মাথা দিয়ে ফোন নিয়ে ঘাঁটছে, এবার মনে হচ্ছে না বিরাট লাট সাহেব বড়, আবার তাকাচ্ছে আমার দিকে আমি ভিডিও করছি দেখে। এই যে ফোন চাইলে ওটার কিচ্ছু চায় না, আটটা শুধু একবার দেখো কিভাবে পায়ের ওপর পা তুলে বসে বসে দেখছে। প্রায় দুটো আড়াইটার মতন বাজে, আজকে আমার স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে, আসলে ছেলেটাকে খাওয়ালাম, রান্না হলো দেরি করে ছেলেটাকে খাওয়ালাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে স্নানটা করে নিলাম। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, বললাম কালকে বাপের বাড়ি যাব,
তো এখন দিচ্ছি, তার কারণ আবার সামনে দোল, মানে মঙ্গলবার দিন সবাই রং মাখাবে, আবার শ্যাম্পু দিতে হবে। তো ঠিক আছে, আজকে একবার দিয়ে দিই। এই সপ্তাহ পুরো হসপিটালে গেলাম, অনেক ধুলোবালি পড়েছে মাথায়, তো যার জন্য আজকে আমি চুলে শ্যাম্পুটা দিয়ে দিলাম। ওই জন্য আর আমার স্নান করতে লেট হলো, আমি কারণ আমি চেষ্টা করছিলাম যাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নানটা করি। তার কারণ এর আগের বারে একবার, মানে ও জেগে থাকলে বা আমি বাথরুমে ঢুকলে ও বাড়ি থেকে ছিটকিনি দিয়ে দেয়, এর আগের বারে একবার ওরকম বাথরুমে ছিটকিনি দিয়ে দিয়েছিল। ঠিক আছে, সেই গল্পটা তোমাদের ডিটেলস আমি একদিন বলবো। তো এখন আমার অনেক কাজ পড়ে আছে, শুধু স্নান করেছি বলে এখন আমি খাবো, আমি এখনো খাইনি, আমি খাবো, বাসন মাজবো। তো এই যে যেরকমটা বললাম, সারা দুপুর ছেলেটা আমাকে একটু ঘুমোতে দেয়নি, ওর নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। যাই হোক, এখন ওকে একটু আঙুর কেটে দিয়েছি, এখন আঙুর ছাড়িয়ে দিয়েছি, আঙুর খাচ্ছে এখন বসে বসে, আর আমি এখন একটু শুই, আমার যেন মাথাটা যন্ত্রণা করছে। আমি ভাতই খেলাম প্রায় 3টের সময়, মানে এত দুষ্টুমি করছে যে কি বলবো। ঠিক আছে, ততক্ষণ আঙুর খাক, তখন আমি আমার কাজগুলো সেরে নিই। কেন করলো বলো তো, কি হলো, কে কেন করলো বলো তো, কেন করলো তুমি বলো? ওর পাপা অফিস থেকে এলে প্রতিদিনও এরকমই করে, এরকমই দুষ্টুমি করে। তো আমি ভাবলাম সেটা আজকে তোমাদেরকে একটু দেখাই। ও নিজেই দরজা খুলবে, খুলে নিজে ওর পাপার সাথে আগে দেখা করবে, এটাই আর কি ওর মোটো। এই যে ওর বাবা সব অফিস থেকে এসে দুটো খেলো কি খেলো না দেখো, গোলু দুষ্টুমি শুরু ওর বাবার সাথে। ও চাইছে ওর বাবাকে একটু ঘোড়া হতে আর কি, মানে ওর বাবার পিঠের ওপর উঠবে, উঠে খেলবে। তো ওর তো বিছানার মধ্যে অনেকগুলো মুড়ি ফেলে দিয়েছে, ওর বাবা এখন সেগুলোই তুলতে ব্যস্ত, আর এদিকে ও দেখো বাবার ঘাড়ের ওপর ওঠার জন্য ব্যস্ত। বেচারা উঠতে পারছে না, তবুও কত চেষ্টা ও। ঘোড়া হতে বলছে, নাও নাও ঘোড়া হটো। তো ওর বাবা আর ও এখন ওরকম ঘোরা ঘোরা খেলুক। আর আজকে ব্লগটা তাহলে এইটুকুই থাক, তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের কোনো ব্লগে। তাই আজকের মতন টাটা।